বহু সিয়াম পালনকারী আছেন যারা গোটা রমাদান জুড়ে সিয়াম পালন করেন, অথচ এই সিয়াম পালন করার বিনিময়ে উপবাস থাকা ছাড়া আর কিছুই তার অর্জন হয় না। কোন সে লোক, কারা সে হতভাগা যারা সিয়াম পালন করার পরও, দিনে পানাহার করার পরও, দিনে পানাহার বর্জন করার পরও, যৌনতা বর্জন করার পরও, রোজার মূল স্ট্রাকচারটা ঠিক রাখার পরেও তার সিয়ামের কোনো মানে থাকছে না, কোনো সওয়াব সে পাচ্ছে না, কোনো লাভ তার হচ্ছে না, কোনো অ্যাচিভ তার হচ্ছে না, কোনো অর্জন হচ্ছে না, কোন সে হতভাগা? আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস দিয়েছেন তাকওয়া চর্চা করার জন্য। আমাদের বেশিরভাগ মানুষের রমাদান আসে এবং চলে যায় গতানুগতিক কিছু কাজের মাধ্যমে, রমাদানকে আমরা পার করে দেই। আমরা সিয়ামটা পালন করি, রোজাটা রাখি, আমরা ইফতার করি, সাহারি করি এবং বড়জোর তারাবিটা করি। এর বাইরে রমাদান কেন্দ্রিক তেমন কোনো বিশেষ করণীয় আমাদের জীবনে খুব একটা খুঁজে পাওয়া যায় না। মোহতারাম হাজরিন, অথচ মাত্র একটি রমাদান একজন মানুষের জীবনকে আপদমস্তক এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট, একটি রমাদান যথেষ্ট। কিন্তু আফসোসের বিষয়, 50, 30, 40, 20 বা 10 এক একজন এক এক সংখ্যক বার রমাদানকে পাওয়ার পরও এই রমাদানের যে কাঙ্ক্ষিত সুফল সেটা আমাদের জীবনে আমরা অর্জন করতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, রুব্বা সাঈমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়া রুব্বা কাঈমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। বহু সিয়াম পালনকারী আছেন যারা গোটা রমাদান জুড়ে সিয়াম পালন করেন, অথচ এই সিয়াম পালন করার বিনিময়ে উপবাস থাকা ছাড়া আর কিছুই তার অর্জন হয় না। ঠিকই লোকটি ঠিকই সিয়াম পালন করেছে, সিয়ামের যে স্ট্রাকচার সেটা ঠিকই সে পরিপূর্ণভাবে ফিল আপ করেছে, পূরণ করেছে, রক্ষা করেছে, তার স্ট্রাকচারে ত্রুটি ছিল না। সোবে সাদিক থেকে নিয়ে শুরু করে ফজরের ওয়াক্ত হওয়ার আগ থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং যৌনতা থেকে তিনি নিজেকে বিরত রেখেছেন। এরপরও তার সিয়াম উপবাস থাকা ছাড়া আর কোনো মানে রাখে না। আবার একইভাবে অনেক লোক আছেন যারা রাতে দাঁড়িয়ে, রাতভর দাঁড়িয়ে কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ আদায় করে থাকেন, রাতে দাঁড়িয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, এরপরও তাদের সেই রাত জেগে সালাত আদায় করাটা এটা নিছকই রাত্রি জাগরণ, অহেতুক রাত্রি জাগরণ ছাড়া, নির্ঘুম কাটানো ছাড়া আর কিছুই অর্জন হয় না। কোন সে লোক, কারা সে হতভাগা যারা সিয়াম পালন করার পরও, দিনে পানাহার করার পরও, দিনে পানাহার বর্জন করার পরও, যৌনতা বর্জন করার পরও, রোজার মূল স্ট্রাকচারটা ঠিক রাখার পরেও তার সিয়ামের কোনো মানে থাকছে না, কোনো সওয়াব সে পাচ্ছে না, কোনো লাভ তার হচ্ছে না, কোনো অ্যাচিভ তার হচ্ছে না, কোনো অর্জন হচ্ছে না, কোন সে হতভাগা? মোহতরম হাজরিন, সত্য বলতে সেই হতভাগা আমাদের সমাজের আমরা বেশিরভাগ মানুষ। আমরা যদি সিয়াম এবং রমাদান কেন্দ্রিক আয়াত এবং হাদিসগুলোকে এক পাশে রাখি আর এক পাশে আমাদের রমাদান পালনের যে চিত্র সেটাকে রাখি, তাহলে সেক্ষেত্রে কেউ বলে দিতে হবে না, আপনি আমি নিজেই হিসাব মেলাতে পারবো যে কোরআন এবং হাদিস যেভাবে রমাদানকে কাটাতে বলেছে আমরা বেশিরভাগ মানুষ রমাদানকে সেভাবে কাটাতে পারি না। গতানুগতক কয়েকটি কাজ, একেবারে রেগুলার রুটিন নির্দিষ্ট কয়েকটি হাতে গোনা কাজ, এটাকেই আমরা রমাদান পালন মনে করি। অথচ রমাদান শুধু এই কাজগুলোর নাম নয়, বরং রমাদানের অন্তর্নিহিত অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে যে দিকগুলোকে টাচ করা না গেলে, যেগুলোকে স্পর্শ করা না গেলে এই রমাদানের কোনো মানে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সফল এবং সার্থক রমাদান এটা যেন আমরা উদযাপন করতে পারি, পালন করতে পারি, এটা যেন মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, আমরা সবাই একটা হাদিস শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান সম্পর্কে একটা হাদিসে অনেকগুলো কথা বলেছেন, তার একটি কথা হলো ওয়াসফিদাতিশ শায়াতিন, রমাদানকে কেন্দ্র করে দুষ্ট শয়তানগুলোকে, শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেন, আটক করে ফেলেন, শয়তান তাদেরকে আল্লাহ তাআলা বন্দি করে ফেলেন। কেন করেন? বান্দা যেন বেশি বেশি নেকামল করতে পারে।
আপনি বলতে পারেন শয়তান বন্দী করার পরও কীভাবে শয়তানি হয়। তো এর উত্তর খুবই সহজ। প্রথমত, শয়তান আগে থেকে যে সমস্ত ডোজ দিয়ে গেছে ওই ডোজগুলোর কার্যকারিতা কিছু না কিছু আরও কিছুদিন এমনিই থাকে। সেজন্য আগে যে ডোজগুলো আপনার আমার উপরে প্রয়োগ করে গেছে বন্দি হওয়ার আগে, ওইগুলোর প্রভাবেও কিছুটা খারাপ কাজ আমাদের মধ্যে থাকে। আর দ্বিতীয় কথা হলো, মানুষ শয়তানীয় কর্মকাণ্ড শুধু শয়তানের কারণে প্ররোচিত হয়েই একমাত্র করে তা নয়, বরং নিজের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়েও মানুষ কী করে, অন্যায় অপরাধ করে। তো যাই হোক, শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেছেন। কেন? যাতে করে আমরা এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করে ইবাদতের পথে, নেকামলের পথে, আল্লাহকে সন্তুষ্ট করার পথে অগ্রসর হয়ে যেতে পারি। ব্যাপারটিকে আমরা ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি। আমাদের বাসা বাড়িতে ছোট ছেলেমেয়েরা নিজেদের মধ্যে গণ্ডগোল ফাসাদ টুকটাক করে। ধরেন আপনার দুইটা ছেলে আছে, একটা ছেলে বড় আর একটা ছেলে ছোট। এই ছোট ছেলেটার সাথে বড় ছেলেটা টুকটাক তাদের মধ্যে লাগালাগি হয়, ভাই ব্রাদার একসাথে থাকলে এরকম তাদের মধ্যে টুনটান ঝগড়া ফাসাদ মারামারি এবং একটু আধটু এদিক সেদিক হয়। সাধারণত বেশিরভাগ পরিবারগুলোতে যেটা হয়, বড় ভাই বড় হওয়ার কারণে ছোটটা বা পিচ্ছিটার উপরে চড়াও হয়। পিচ্ছিটা বেচারা তেড়ামি করে ঠিকই, গোয়ার্তুমি করে ঠিকই, ঝগড়া করে ঠিকই, কিন্তু আবার মায়েরটাও ঠিক মতো খায়, কারণ বড়টা বড়, সেজন্য মায়েরে তার সাথে সে ছোটটা কুলায় না। এটা হলো বাস্তবতা। তো বাবা মা যখন দেখে যে যখনই লাগে ওই বড়টাই মারামারি করে জিতে, ছোটটা দাঁড়ায় ভ্যাঁ ভ্যাঁ করে শুধু কাঁদে, তখন বাপ মার মায়া হয়। মায়া হলে এবার বাপ মা করে কি, মাঝে মধ্যে এক দুইবার ওই পিচ্ছিটার বেশি মন খারাপ হয়ে গেছে, ঝগড়াও করছে, ঝগড়া করে মায়েরও খাইছে, মায়ের খেয়ে হেরেও গেছে, এবার মা বাবার কাছে এসে কান্নাকাটি করে, বড়টার ব্যাপারে নালিশ দেয়। তো মা বাবা ছোটটারে হেল্প করার জন্য একটা কাজ করে, সেটা হলো কখনো হয়তো গণ্ডগোল লাগছে তো বড়টাকে ধরে ফেলে, বড়টাকে দুই হাত ধরে রেখে মা বাপ ইশারা দেয়, মানে তুমি এই চান্সে কিছু মেরে নাও। তো পিঠের উপরে দু চারটা দিয়ে সে নিজের মনের ঝাল মিটায় নেয়। মনের ঝাল মিটে গেছে এটা বুঝতে পারলে মা বাপ তাকে আবার ইশারা দেয়, পালায় যাও, এরপরে বড়টারে ছেড়ে দেয়। এই দৃশ্য আমাদের বাসা বাড়িতে হয় কি হয় না? ইবলিস আমাদের চাইতে বড়, তার জন্ম তার সৃষ্টি আমাদের আগে, আর আমরা তার চাইতে ছোট, এবং আমরা অনেক দিক থেকে তার চাইতে দুর্বল। যদিও আল্লাহ তাআলা কাইদা শয়তানে দাইফা বলেছেন, শয়তানের ফাঁদগুলোকে দুর্বল বলেছেন, কিন্তু পৃথিবীতে নলেজ বলেন, ইতিহাস বলেন, অভিজ্ঞতা বলেন, বয়স বলেন, সব দিক থেকে ওই যে বড় ভাইয়ের মতো ইবলিস হলো আমাদের থেকে ওই সমস্ত দিক থেকে এগিয়ে। তো আমরা ইবলিসের সাথে পারি না, আমাদের সাথে তার কুস্তি হয়, কুস্তি। এই কুস্তিতে বেশিরভাগ সময় ইবলিস জিতে, আমরা খুব কমই জিতি। একজন কবি বলেছিলেন, আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভার কি, কবি ও দাবালে কবি তু দাবালে। ইবলিসের সাথে তোমার যে লড়াই, এই লড়াই তো আজীবনের লড়াই, কখনো সে তোমাকে পরাস্ত করবে, কখনো তুমি তাকে পরাস্ত করে ফেলবে। একদিন সে ফজরের তোমার জামাত মিস করে দিবে, সালাত মিস করে দিবে, আরেকদিন তুমি তাহাজ্জুদ থেকে জেগে থেকে তাহাজ্জুদ পড়ে আদায় করে তাকে তুমি হারিয়ে দিবে, তুমি জিতে যাবে। তো এই লড়াই তো আজীবনের লড়াই, কিন্তু এই লড়াইয়ে বাস্তবতা হলো যে ওই বড় ভাই ছোট ভাইয়ের মতো আমরা বেশিরভাগ সময় হেরে যাই, ইবলিস বেশিরভাগ সময় জিতে যায়। আল্লাহ তাআলা অভিভাবক হিসাবে দেখেন যে আমরা দুর্বল, নানা কারণে আমরা পেরে উঠতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমরা যেন কুলিয়ে উঠতে পারি, আমরা যেন একটু মাঝে মধ্যে জেতার আনন্দ উপভোগ করতে পারি, স্বাদটা পেতে পারি। সেজন্য রমাদান এলে আল্লাহ তাআলা ইবলিসকে বন্দি করে বান্দাকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই সংবাদ দিয়ে, কেমন যেন ওই যে অভিভাবক যেরকম ছোটটাকে ইশারা দেয় বড়টাকে হাত ধরে, আল্লাহ তাআলা ইবলিসকে আটক করে রেখে, শয়তানকে তার বাহিনীকে আটক করে রেখে আমাদেরকে ইশারা দিচ্ছেন যে ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া বাগিয়াল শাররে আকসির, ওহে সৎ কর্ম সম্পাদন করার ব্যাপারে সদিচ্ছা পোষণকারী ব্যক্তি, যার ভালো কাজ করার মুরদ আছে, যে ব্যক্তি জান্নাত পেতে চাও, যে ব্যক্তি তার মালিকের সন্তুষ্টি অর্জন করতে চাও, যে ব্যক্তি ইবাদত বন্দেগীতে অগ্রসর হতে চাও, আকবিল আগাও, শয়তানকে আটক করে রাখা হয়েছে এই সুযোগ, আগাও, এগিয়ে যাও সামনে। ওয়া বাগিয়াশ শাররে আকসির,
আর যে এই সময়ে অন্যান্য সময়ের মতো অপরাধ করে নিজের প্রতি নিজে অবিচার করবে সেই সময়টাতে থেমে যাও, এটা একটা সুবর্ণ সুযোগ। মোহতারাম হাজরিন, এই রমাদান পাওয়ার পরেও, এত বড় সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও বাস্তবতা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমাদান অর্থবহ হয় না। রমাদান অর্থবহ যে হয় না তার প্রমাণ হলো রমাদানের আগের জীবন এবং রমাদানের পরের জীবনের মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া। রমাদানের আগে আমার সালাতের যে অবস্থা ছিল রমাদানের পরেও আমার সালাতের একই অবস্থা। রমাদানের আগে আমার দোয়ার প্রতি মনোযোগ যতটা ছিল রমাদানের পরেও একই লেভেলে আছে। রমাদানের আগে আমার দান দাক্ষিণ্য মানুষের সেবা করা ভালো কাজ করার আগ্রহ যতটা ছিল রমাদানের পরেও একই গতিতে আছে। এই যদি হয় তাহলে আপনি নিজের রমাদান সম্পর্কে মূল্যায়নে আসতে পারেন যে আপনার রমাদান সার্থক এবং সফল হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কেন সিয়াম ফরজ করা হয়েছে? এই জন্য যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সিয়াম ফরজ করা হয়েছে কি জন্য ভাই? যেন আমরা কি হতে পারি? মুত্তাকি হতে পারি। এখন রমাদান শেষে আপনি মুত্তাকি হতে পারছেন কিনা, আপনার তাকওয়ার মিটার এটা উপরে উঠেছে কিনা, আপনার তাকওয়ার যে লেভেল যে স্তর সেটা উন্নীত হয়েছে কিনা, যদি না হয় তাহলে আপনার রমাদান পার হয়েছে। আপনি হয়তো সিয়াম ইফতার সাহর এবং তারাবি ইত্যাদি করেছেন কিন্তু আপনার রমাদান অর্থবহ হয়নি, সার্থক হয়নি, সফল হয়নি। কারণ রমাদানের সিয়াম সাধনার প্রাথমিক লক্ষ্যই হলো মানুষকে মুত্তাকি বানানো, সেটাই আপনার আমার অর্জিত হয়নি। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি অর্থবহ, একটি সার্থক, একটি সফল রমাদান কাটানোর অতিবাহিত করার তৌফিক দান করুন।